डेबरा विधानसभा केंद्र प्रार्थी বিজেপি প্রার্থী ভারতী ঘোষ ইতিমধ্যে তিনি আজ সন্ধ্যে থেকে তার যে নির্বাচনী ক্ষেত্র অর্থাৎ ডেবরা বিধানসভা ডেবরা বাজারে তিনি বলা যায় যে তিনি একদিকে যেমন জনসংযোগ এবং নির্বাচনী প্রচার তার ভোটের প্রচার তিনি শুরু করছেন প্রত্যেকটি দোকানদার থেকে শুরু করে ম্যাডাম আজকের এই জনসংযোগ এবং আপনার নির্বাচনী কেন্দ্রের প্রচার সাধারণ মানুষ আপনার এই বিধানসভা কেন্দ্রের ভোটার এবং কি বলবেন পুরো বিষয়টাকে নিয়ে সন্ধ্যের পরে এই সান্ধ্যকালীন প্রচারে মানুষের কাছে গিয়ে অনুরোধ করছি যাতে নরেন্দ্র মোদীজির হাত শক্ত করেন আর যাতে কমল ফুলে ছাপ দিয়ে স্বচ্ছ শক্ত সরকার নিয়ে আসেন নির্বাচনী ইস্তেহার যেটা বেরিয়েছে সেটাও দেখাচ্ছি সে সম্বন্ধেও একটু মানুষকে নির্বাচনী ইস্তেহারের সঙ্গে পরিচয় করাচ্ছি বাংলার মেয়ে আপনিও বাংলার মোদী সরকার ক্ষমতা এলে তার নির্বাচনী ইস্তেহারে একাধিক মহিলাদের জন্য তিনি তার নির্বাচনী ইস্তেহারে বলেছেন আপনাদের সরকার এলে ক্ষমতা এলে সেই নির্বাচনী ইস্তেহারে মহিলাদের বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আপনি তো গেট যাচ্ছেন সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সেটা বুঝতে পারছেন কিরকম একটা এফেক্ট বা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের বাংলায় নাকি নিজের মেয়েকে চাই সেখানে আপনাদের এই নির্বাচনী ইস্তেহার শুনুন বাংলা তা নিজের মেয়েকে চাই মমতা যখন বলছেন আমরা সবাই মেয়ে আজকে বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে নিজেকে প্রচার করে বলছেন যে আমি একমাত্র বাংলার মেয়ে নরেন্দ্র মোদীজি কিন্তু তা করেননি নরেন্দ্র মোদীজি 4,44,07,000 মেয়ের জন্য এমন সুযোগ সুবিধা দিয়ে গেলেন যে বাংলা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে গেল ম্যাডাম আজকে বর্ধমানে একটি বোম বিস্ফোরণ হয়েছে সেখানে একজন শিশু মারা গেছে কয়েকজন আহত হয়েছে কি বলবেন পুরো ঘটনাটা আমি বহুদিন আগে থেকেই বলে আসছি যে রাজ্য পুলিশ তৃণমূলের দালালি করে এবং যেহেতু দালালি করতে করতেই সময় চলে যায় সেহেতু তাদের যে মেইন কাজটা প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইম সেটা করে না অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্য বোমা শিল্পে পরিণত হয়েছে বোমা শিল্প এখানকার এক নম্বর শিল্প চতুর্দিকে খালি বোমা তৈরি হয় এবং জঙ্গিরা ঘুরে বেড়ায় এবং রাজ্য পুলিশ মহা আনন্দে এই সিচুয়েশনের মধ্যে খালি বিরোধীদের আটকায় এবং বিরোধীদের বাড়িতে ঢোকে এবং ফলস কেস দেয় এই রাজ্যে পরিবর্তন অবশ্যম্ভাবী এবং ভীষণ জরুরি না হলে এই ওয়েস্ট বেঙ্গলের যে ইনসিকিউর অবস্থা ইনসিকিউরিটি অফ দ্য স্টেট এটা সমস্ত ভারতবর্ষের ইনসিকিউরিটির কারণ হবে অবশ্যই কিন্তু তার বিধানসভা কেন্দ্রের বাজারে অর্থাৎ দেবরা বাজারে তিনি প্রচারে সেখানকার মানুষকে যেমন একদিকে বিজেপি সরকার বা নরেন্দ্র মোদী সরকারের উপর আস্থা রাখার কথা বলছেন পাশাপাশি কিন্তু এই দেবরা বিধানসভা কেন্দ্রে তিনি আগামী দিনের যে 1 এপ্রিল ভোট রয়েছে সেই ভোটে জেতার ব্যাপারে তাই তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী সুকমল ঘোষ নিউজ টাইম দেবরা